ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা মোকাবিলার প্রশ্নে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালো বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, সরকারের গাফিলতির জেরেই পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। কেন সময় মতো আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করেনি কেন্দ্র, বিজেপিকে বিধে পাল্টা প্রশ্ন তৃণমূলের। আনলক থ্রির শুরু থেকেই দাপট বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বাংলায় বাড়ছে উদ্বেগ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের 2 আগস্টের বুলেটিন অনুযায়ী রাজ্যে ফের করোনা সংক্রমণ ও মৃত্যুতে রেকর্ড। গত 24 ঘন্টায় আক্রান্ত 2739 জন, একদিনে মৃত্যু হয়েছে 49 জনের। বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ, এই আবহেও সমান তালে চলছে রাজনীতির চাপানোতর। করোনা প্রতিরোধে রাজ্যের ভূমিকার কড়া সমালোচনায় সরব বিজেপি। অন্যান্য রাজ্য অনেকটা কন্ট্রোল করতে পেরেছে, দিল্লির মতো পরিস্থিতি ছিল, মুম্বাইয়ের মতো পরিস্থিতি ছিল, সেটা প্রায় আজকে অনেকটা শান্ত হয়ে যাচ্ছে। কারণ তারা একটা অনেক দূরগামী যোজনা নিয়ে কাজ করছেন। পশ্চিমবঙ্গে কোনো এরকম লং প্রসিডিওর কিছু নাই। একটা বিষয় যদি মনে করা হয় ঠিক, সেটাকে বেশ কিছুদিন চালানো উচিত, যাতে তার রেজাল্ট ঠিক আসছে কিনা বোঝা যাবে। একটা রেজাল্ট আসার আগে আরেকটা পদ্ধতিকে এখানে ফলো করা হচ্ছে, এক্সপেরিমেন্ট করতে করতেই হাতের বাইরে চলে যায়। পাল্টা বিজেপিকে বিধেছে তৃণমূল। 30 জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেলেও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করতে করতে 22 মার্চ পর্যন্ত সময় লাগলো কেন, এই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। 30 জানুয়ারি থেকে 22 মার্চ পর্যন্ত যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং ডোমেস্টিক ফ্লাইটগুলোকে বন্ধ রাখা হতো, তাহলে ভারতবর্ষ আজকে এই করুণ পরিণতি দেখতে হতো না, ভারতবর্ষ সারা পৃথিবীতে তৃতীয় স্থানে পৌঁছে যেত না, এবং মৃত্যুর নিরিখে ভারতবর্ষ আজকে ইতালিকেও টপকে যেত না। এবং বাংলায় মুখ্যমন্ত্রী এখনও জিনিসগুলোকে আটকে রাখতে পেরেছে বলেই আজকে বাংলায় বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য যারা করোনার নিরিখে 1, 2, 3 র্যাঙ্কে আছে ভারতবর্ষের মধ্যে, তাদের থেকে বাংলা আজকে অনেক ভালো আছে, মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তগুলো নিয়েছেন বলেই। তাই দিলীপবাবুকে বলবো, একটু ভালো করে পড়াশোনা করুন, শুধু মিথ্যা কথা এবং মিথ্যা প্রচারের মধ্যে দিয়ে আলোতে ভেসে থাকার জন্য এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করবেন না। অন্যদিকে এই দিনই সিপিএম এর উদ্যোগে যাদবপুরে IgG অ্যান্টিবডি টেস্ট শুরু হয়। প্রথম দিন IgG টেস্ট হয় 200 জনের, রিপোর্ট আসবে 3 দিন পর। যাদবপুরে এই কর্মসূচিতে যোগ দেন সিপিএম এর রাজ্যসভা সাংসদ বিকাশ ভট্টাচার্য। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনিও। যথেষ্ট পরিমাণ টেস্ট হচ্ছে, আপনি যদি টেস্ট না করেন আপনি বুঝতে পারবেন না আপনার কত সংক্রমণ হয়েছে এবং সংক্রমণের গভীরতা কী। প্রথম থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথ্য গোপন করেছেন, সংক্রমণের তথ্য, মৃতের তথ্য, এই তথ্য গোপন করেছে কি, মানুষকে বেপরোয়া করে দিয়েছে। মানুষ ভেবেছে কিছুই হচ্ছে না, আমাদের থেকে মরেও না, আমাদের সংক্রমণও নেই, আমরা নেচে ঘুরে বেড়াই। মানুষ যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ তো সবকিছু আইন করে নিয়ম করে করা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে যে জায়গায় এই খবরগুলো আসছে প্রশাসন যথেষ্ট সক্রিয় সেই জায়গাগুলো ধরার জন্য। সব মিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা যত বাড়ছে ততই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। রক্তিম ঘোষ, জয়ন্ত পাল ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ।